পাঠ করছি জনা মজুমদারের লেখা গল্প অন্তরাল। ভদ্রলোক অনেকক্ষণ ধরে পর্দার ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মারছিলেন। ঘর খালি হতেই "আসছি ম্যাডাম" বলে ঢুকে সামনের চেয়ারে বসে পড়লেন। লালচে মুখটা রুমাল দিয়ে মুছে সুজাতার দিকে চেয়ে হাত জোর করে নমস্কার করলেন। ভদ্রলোককে ঠিক চিনতে পারলেন না সুজাতা। উনি নিজেই বললেন, "আমি মৌমিতার বাবা." সুজাতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। "মৌমিতাকে চিনলেন না? গত বছর ক্লাস 9-এ পড়ত, এবছর ক্লাস 10-এ ওঠার কথা ছিল। আপনি তো ওকে প্রমোশন দিলেন না, খুব কষ্ট পেয়েছে মেয়েটা." এবার মনে পড়ল সুজাতার, ক্লাস 9-এর ক্লাস টিচার দীপিকা বলেছিল, "মৌমিতা মিত্র নামে একটি মেয়ে প্রথম ইউনিট টেস্ট দেওয়ার পর আর স্কুলে আসেনি। ওর বাবা একবার জানিয়ে দিয়ে গিয়েছিল মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তারপর আর কেউ যোগাযোগ করেননি। মেয়েটি অ্যানুয়াল পরীক্ষাও দিতে আসেনি." সুজাতা ভদ্রলোককে বললেন, "আপনার মেয়ে অ্যানুয়াল পরীক্ষা দেয়নি, আপনারা কোনো মেডিকেল সার্টিফিকেট দেননি, কিভাবে প্রমোশন দেব? স্কুলে তো কিছু নিয়মকানুন আছে?" ভদ্রলোক চুপ করে রইলেন। সুজাতা বললেন, "এখন কেমন আছে মৌমিতা?" ভদ্রলোক মাথা নাড়লেন, বললেন, "গত বুধবার মৌমিতা চলে গেছে." সুজাতা চমকে উঠলেন, "সে কি ওইটুকু মেয়ে? কি হয়েছিল?" "ক্যান্সার, ওর সামনে কখনো উচ্চারণ করতাম না, বড্ড ভয় পেত যে." একটু চুপ করে ভদ্রলোক বললেন, "আপনার কাছে একটু দরকারে এসেছিলাম। মৌমিতার নামে একটা LIC করেছিলাম, টাকাটা খুব দরকার, আপনার এখানে একটা সই লাগবে." ভদ্রলোকের প্রতি যে সহানুভূতি জমেছিল মুহূর্তে তা মিলে গেল। অবাক হয়ে ভাবল, 7 দিনও হয়নি মেয়েটা চলে গেছে, বাবা এভাবে টাকার খোঁজে বেরিয়ে পড়েছেন। সুজাতা গম্ভীর মুখে কাগজটা টেনে নিয়ে সই করে বললেন, "অফিসে স্টাম্প লাগিয়ে নেবেন." ভদ্রলোক বোধহয় কিছু বলতে গেছিলেন, কিন্তু সুজাতার বিরক্ত মুখের দিকে তাকিয়ে কথা না বাড়িয়ে বেরিয়ে গেলেন। টিফিনের সময় দীপিকা কোনো কাজে এ ঘরে এসেছিল। তাকে সুজাতা বললেন, "তোমার ক্লাসের মেয়ে মৌমিতার যে ক্যান্সার হয়েছিল তুমি জানতে?" "সে তো আজকে জানলাম, উনি তো কাউকে বলেননি." সুজাতা চুপ করে ভাবছিল, অসুখের কথা জেনে মেয়ে যাতে ভয় না পায়, ক্লাসে উঠতে না পেরে মেয়ে যাতে কষ্ট না পায়, সব দিকে কত চিন্তা ভদ্রলোকে। অথচ এই মানুষটাই মেয়ে চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যে টাকার জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন। দীপিকা বলল, "আপনার মৌমিতাকে মনে পড়ছে বড়দি? খুব সুন্দর নাচত, রবীন্দ্র জয়ন্তীতে চণ্ডালিকা সেজেছিল, আপনি ওকে কাছে ডেকে খুব প্রশংসা করেছিলেন." সুজাতার মনে পড়ল মেয়েটার কোঁকড়া চুলের লম্বা বিননি, বড় বড় চোখ, লাজুক হাসি, শিউলি ফুলের মতো নিষ্পাপ মুখ। কাছে এসে টুপ করে প্রণাম করেছিল। দীপিকা বলল, "কমন রুমে সবাই জিজ্ঞাসা করছিলেন, এর জন্য একদিনকে ছুটি দেওয়া হবে?" "না, ছুটি নয়, তার চেয়ে একদিন সবাই মিলে ওকে মনে করলে ভালো হয় না? ওর ক্লাসের মেয়েদের বলে দেখো." "আপনি স্মরণসভার কথা বলছেন বড়দি? আচ্ছা, আমি মেয়েদের সঙ্গে কথা বলছি." দীপিকা চলে গেল, সুজাতা অফিসের কাজ নিয়ে বসলেন। সর্বশিক্ষা গ্রান্টের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা জমা দিতে হবে। অফিসের বিমলবাবুকে ফাইলটা নিয়ে আসতে বললেন, কিন্তু কাজ করতে শুরু করে সুজাতা বারে বারে অন্যমনস্ক হয়ে যেতে লাগলেন। কি ভেবে অফিসের রেজিস্টার থেকে মৌমিতার ঠিকানাটা লিখে আনলেন। একটু পরে দীপিকা এসে বলল, "মেয়েরা বলছিল যদি শনিবার মৌমিতা স্মরণসভা করে ভালোই, মৌমিতার বাবা মাকে আসতে বললে ভালো হয়। আপনি কি ওদের একটু ফোন করে দেবেন বড়দি?" "ফোন করে বললে কি ভালো দেখাবে? তাহলে দেখি." দীপিকা চলে যাওয়ার পর সুজাতা ভাবছিল মৌমিতার বাবার সঙ্গে সুজাতার ব্যবহারটা কি খুব রূঢ় হয়ে গেল? এত বড় অসুখের চিকিৎসা, হয়তো ওনাকে অনেক ধার দেনা মেটাতে হবে। নিজের বাবার কথা মনে পড়ছে সুজাতার। ওর দিদি সুমিতা 16 বছরে চলে যাওয়ার পর বাবা কীরকম ভেঙে পড়েছিলেন, তার মধ্যেও স্কুলে গিয়ে সুমিতার নামে প্রাইজের ব্যবস্থা করেছিলেন। পাড়ার ক্লাবের ফুটবল খেলায় সুমিতার নামে শিল্ড, একটা লিটল ম্যাগাজিনের সম্পাদককে ধরে সুমিতা স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা চালু করলেন, তার জন্য বেশ কিছু মেডেল নিজে হাতে কিনে আনতেন। বাড়িতে টানাটানি, সুজাতার পর 2 যমজ ভাই। মা বলতেন,
যারা আছে তাদের কথা তো ভাববে। বাবা ক্ষুব্ধ হয়ে বলতেন, কেন সুমিতা কি নেই? অসুখটা ওকে ছিনিয়ে নিয়ে গেল বলে ও কি আমাদের কাছে মিথ্যে হয়ে গেছে? ও বেঁচে থাকলে ওর লেখাপড়া, জামা কাপড়, বিয়েতে খরচ হতো না? মা চুপ করে চোখের জল মুছতেন। সুজাতা এমএ পাশ করার পরেই বাবা মারা গেলেন। সুমিতার শোক তার শরীর মন ক্ষয় করে দিচ্ছিল। এই ভদ্রলোকের তো আর কোনো সন্তান নেই, অসীম শূন্যতা নিয়ে কিভাবে বেঁচে থাকবেন ওরা? স্কুল থেকে বেরিয়ে মৌমিতার বাড়ির ঠিকানাটা আর একবার দেখলেন সুজাতা। মনে হচ্ছে খুব বেশি দূরে নয়। সেদিকেই হাঁটতে লাগলেন। বেশ খানিকটা পথ হেঁটে ওই গলিটার মুখে এসে পৌঁছলেন। শীতের বিকেল, অন্ধকার হয়ে এসেছে। দু তিনটে ছেলে জটলা করে গল্প করছিল। ওদের কাছে মৌমিতার ঠিকানাটা বলতেই একটা ছেলে, ও মৌদের বাড়ি খুঁজছেন বলে ওকে যত্ন করে মৌমিতার বাড়ি পৌঁছে দিল। জরাজীর্ণ দোতলা বাড়ি, সামনে ছোট একটা ডোবা, একটু ঝোপঝাড়। নিচের ঘরগুলোই বড় বড় কাঠবোর্ড ডাঁই করে রাখা, পুরোনো আমলের উঁচু উঁচু সিঁড়ি, উঠতে গিয়ে হাঁপ ধরে যায়, দোতলায় উঠেও সমস্যা, পরপর গোটা চারেক ঘর। কোন ঘরটা মৌমিতাদের? সামনের ঘরটাই কড়ানাতেই একটা বাচ্চা ছেলে দরজা খুলল। সেই সুজাতাকে নিয়ে গেল তার মৌ দিদির বাড়িতে। দরজায় দাঁড়িয়ে ডাক দিল, ও জেঠিমা, দেখো কে এসেছেন তোমাদের বাড়িতে। সুজাতার একটু অস্বস্তি হচ্ছিল, ঝোঁকের মাথায় এভাবে চলে এসেছেন, এরা কি ভাববেন কে জানে। এক রোগা ঘরোয়া চেহারার ভদ্রমহিলা দরজায় এসে দাঁড়িয়েছেন। কে এসেছেন গো? ভদ্রলোকও খবরের কাগজ হাতে উঠে এসেছেন। সুজাতাকে দেখে অবাক হয়ে বললেন, বড়দি আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। স্ত্রীকে বললেন, চিনতে পারছো তো, মৌয়ের স্কুলের বড়দি। ভদ্রমহিলা বললেন, আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। এই মুহূর্তে ওরা সকলেই ভুলে গেছেন ওদের মাঝের যোগসূত্র, মৌমিতা নেই। বরং ওর অদৃশ্য উপস্থিতি ওদের আরও কাছে নিয়ে এলো। আসুন আসুন, এই চেয়ারটাই বসুন। ঘরের একমাত্র গদিয়াটা চেয়ারটাই যত্ন করে বসান সুজাতাকে। বারবার না বলা সত্ত্বেও ভদ্রমহিলা চা করে আনেন। একটাই ঘর, ভদ্রমহিলা খাটে বসলেন সুজাতার মুখোমুখি। ভদ্রলোক একটা মোড়া টেনে বসলেন ওদের কাছে, বললেন, আপনি আমাদের বাড়িতে এসেছেন জানলে মৌ যে কত খুশি হতো। ওর মা বললেন, সত্যি স্কুল ওর প্রাণ ছিল, একদিন স্কুল যেতে না পারলে কান্নাকাটি জুটত, একদিন স্কুলে দেরি হয়ে যাচ্ছে বলে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেল, আর তারপরেই বগলের কাছটা পটলের মতো ফুলে উঠল, সেই তো শুরু হলো অসুখটা। ভদ্রলোক বললেন, আমার তো মনে হয় না পড়ে যাওয়ার সাথে অসুখটা সম্পর্ক আছে, তবে ওই বগলের গ্ল্যান্ডটা প্রথমে বড় হয়েছিল, পাড়ার হোমিওপ্যাথি ডাক্তার দেখতেন প্রথমে, কমছে না দেখে ওর মামা ও চেনায় এক বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। কত টেস্ট, কত পরীক্ষা, মেয়ে তো কেঁদে কেটে একসা। আমি বকাবকি করে রক্ত দেওয়াতাম বলে অভিমানে আমার সাথে কথা বলতো না। তারপর তো আরও বড় ডাক্তার, কেমোথেরাপি নিতে কি যন্ত্রণা। এখন ভাবি রাখতেই যদি না পারলাম এত কষ্ট দিলাম কেন। সুজাতার মনে পড়ল, দিদি চলে যাওয়ার পর বাবাও এরকম বলতেন। সুজাতা ভদ্রলোককে বললেন, চেষ্টা তো করতেই হবে, কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই। কোনো কিছুই আমাদের হাতে নেই বড়দি, এই যে এত বড় অসুখ, ডাক্তাররা কত কি বলতেন, পেটে বৃদ্ধি নেই বলে ওদের কথা বুঝতেও পারতাম না, শুধু বুঝতাম অসুখটা খুব মারাত্মক, খুব ভয় লাগতো, মেয়ে ভয় পাবে বলে বাড়িতে কোনো কথা বলতাম না, আমাকেও তো কিছু বলতে না। মৌমিতার মা অনুযোগের সুরে বললেন, তোমাকে বললে কান্নাকাটি জুটতে, মেয়েটা কত কষ্ট পেত বলো তো। এখানকার ডাক্তাররা যখন বললেন অসুখটা অনেক দূর ছড়িয়ে গেছে, তখন ওর মামা বললেন, বোম্বেতে একবার দেখিয়ে আসি। ওই রুগীকে নিয়ে অত দূরে যাওয়া, কত খরচ, চাকরি তো করি না যে এদিক ওদিক থেকে লোন পাব। আপনার কি নিজের ব্যবসা? ব্যবসা মানে ছোট একটা স্টেশনারি দোকান, তাও মেয়ের অসুখের সময় নিজে দেখতে পেতাম না, লোক দিয়ে কোনো মতে। সত্যি এই রোগের চিকিৎসার যা খরচ। হ্যাঁ, বোম্বেতে গিয়ে হাতে টাকা পয়সা সব শেষ,
ওর মামা কিছু নিয়ে গিয়েছিলেন, তাও ফুরিয়ে গেল। শেষটাই ভদ্রলোক কি যেন ভাবতে ভাবতে থেমে গেলেন। সুজাতা শুধলেন, ওখান থেকে মৌমিতাকে নিয়ে কলকাতায় ফিরেছিলেন? হ্যাঁ, 6 মাস পর আবার দেখাতে বলেছিলেন, তার আর সুযোগ হলো না। আপনি তো অনেক চেষ্টা করেছেন, ওই চেষ্টাটুকুই করলাম, পারলাম না তো মেয়েটাকে বাঁচাতে। এমন অপদার্থ বাবা আমি, ভদ্রলোকের গলা বুঝে আসে। মৌমিতার মা বললেন, আমাদের কপাল। ভদ্রলোক বললেন, বড় অভিমানী মেয়ে, প্রমোশন পায়নি শুনে কান্নাকাটি করে সারাদিন খায়নি। বারবার বলছিল আমাকে স্কুলে নিয়ে চলো, বড়দিকে বলবো এবার শরীরের জন্য পড়তে পারিনি, ভালো হয়ে গেলে পরে ঠিক মেকআপ করে নেব। সুজাতা তীব্র আত্মগ্লানিতে ভোগেন, আগে মৌমিতার খোঁজ নেওয়া উচিত ছিল। যদি রেজাল্ট বেরোবার আগে ওর বাবাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে বলতেন, মেয়েটার প্রমোশনের ব্যবস্থা করতেন, তবে তো মৌমিতা এত কষ্টের মধ্যেও একটু আনন্দ পেত। ও নতুন ক্লাসে উঠলে পৃথিবীর কারো কোনো ক্ষতি হতো না। শুধু যে কিশোরীটি নেচে গিয়ে স্কুলে সবাইকে আনন্দ দিয়েছে, চলে যাওয়ার আগে তার মুখে একটু হাসি ফুটত। মৌমিতার মা বললেন, আপনি আমাদের ঘরে এসেছেন জানলে মৌমিতা যে কত খুশি হতো। ও সবসময় বলতো আপনি ওকে খুব ভালোবাসেন, ওর নাচের খুব প্রশংসা করেন। সুজাতা বললেন, ঠিক সময় আসতে পারলাম না, বড় দেরি হয়ে গেল, একটা কথা বলতে এসেছিলাম। শনিবার মৌমিতার জন্য স্কুলে স্মরণ সভা হবে, ওর বন্ধুরা ওর কথা বলবে, গান করবে, প্রার্থনা করবে, দিদিরাও বলবেন, ওই দিন আপনারা এলে আমাদের খুব ভালো লাগবে, পারলে ওর একটা ছবি নিয়ে আসবেন। মৌমিতার বাবা বললেন, আমরা স্কুলে যাব, চারপাশে ওর বন্ধুরা থাকবে, দিদিরা থাকবেন, শুধু মৌ থাকবে না, জানি না কেমন লাগবে। মৌমিতার মা বললেন, ওভাবে বলো না, বড়দি নিজে বলতে এসেছেন, মৌকে স্কুল থেকে ওরা সম্মান দিচ্ছেন, আমরা নিশ্চয়ই যাব। সুজাতা কৃতজ্ঞ চোখে ওর মার দিকে তাকালেন। সামনে রাস্তায় আলো নেই, মৌমিতার বাবা টর্চ নিয়ে এগিয়ে দিতে এলেন। হঠাৎ বললেন, আজ সকালে সইটা করে বড় উপকার করলেন বড়দি, ছেলেটার কাছে অনেক ধার হয়ে আছে আমার। কোন ছেলেটা? ওই যে বোম্বেতে দেখা হয়েছিল, রাজেশ শর্মা। বোম্বেতে যখন সব টাকা শেষ হয়ে গিয়েছিল তখন ও 30,000 টাকা ধার দিয়ে আমার যে কী উপকার করেছিল বলার নয়। ও গিয়েছিল ওর বাবার চিকিৎসার জন্য, আমাদের বিপদের কথা জেনে জোর করে টাকাটা দিয়ে বলেছিল, আমার নিজের বোনকে বাঁচাবার জন্য কি এইটুকু দিতাম না? এটা আপনাকে রাখতেই হবে, আমাকে চেনে না জানে না, এক কথায় এতগুলো টাকা দিয়ে দিল। ঠিকানাটা নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, মৌয়ের নামে একটা LIC করেছিলাম, বড় হয়ে ওর পড়ার কাজে লাগবে বলে। সে কাজে তো লাগলো না, টাকাটা পেলে রাজেশকে পাঠিয়ে দেব। অবাক হয়ে তাকান সুজাতা, মানুষটিকে কি ভুল বুঝেছিলেন, সেই অদেখা রাজেশের কাছেও বড় ছোট লাগলো নিজেকে। অচেনা মেয়েকে বোনের মতো ভেবে কত অনায়াসে টাকা দিয়েছে সে, অথচ ছাত্রীদের মেয়ের মতো দেখি বলে কত ফাঁকি দিয়ে ঘুরছেন সুজাতা। মৌমিতার বাবা বললেন, আপনি যে কষ্টের দিনে আমাদের পাশে এসে দাঁড়ালেন কোনো দিন ভুলব না সে কথা। সুজাতা অভ্যাস মতো বলতে যাচ্ছিলেন, এ আর এমন কি, মৌমিতা তো আমারও মেয়ের মতো, ভাগ্যিস বাস এসে গেল, অসত্য কথাটা বলতে হলো না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।